এই ভিডিওর আরও দুটি পর্ব ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে ওপরে আই বাটনে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন ও ইনডিসক্রিনে চেক করুন। এই ভিডিওর আরও পর্ব দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানান। তো চলুন শুনে আসি ইসলামী বাণীর তৃতীয় পর্ব। আল্লাহর শপথ, যদি আমি না খেয়ে সারাদিন রোজা রাখি, সারা রাত না ঘুমিয়ে সলাত দাঁড়িয়ে থাকি, আমার সমস্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করি, এরপর যদি যারা আল্লাহকে মেনে চলেন এমন মানুষদের প্রতি অন্তরে ভালোবাসা না রেখে এবং যারা আল্লাহর অবাধ্য তাদের প্রতি অন্তরে ঘৃণা না রেখে মারা যায়, সেই কাজগুলো আমাকে একটু উপকৃত করবে না। জ্ঞান হারিয়ে যাওয়ার আগেই তা অর্জন করো, আর জ্ঞান হারিয়ে যায় যখন আলেমগণ ইন্তেকাল করেন। তোমরা জানো না যে কখন তা তোমাদের কাজে লাগবে। আল্লাহ যা আগে থেকে নির্ধারিত রেখেছেন সে ব্যাপারে যদি এমনটি না হতো, বলার চেয়ে উত্তপ্ত লাল কয়লা ঠান্ডা না হওয়া পর্যন্ত কামড়ে ধরে থাকাও আমার কাছে অনেক প্রিয়। ভালো কাজকে যিনি বীজ হিসেবে বুনেছেন, সম্ভবত তার ফসল হবে আশা। খারাপ কাজকে যে বীজ হিসেবে বুনেছে, সম্ভবত তার ফসল হবে অনুতাপ। আমি এমন তিনটি জিনিস ভালোবাসি, লোকে যা ঘৃণা করে, দারিদ্র, অসুস্থতা এবং মৃত্যু। আমি এদের ভালোবাসি, কেননা দরিদ্র হচ্ছে বিনয়, অসুস্থতা হলো গুনাহের মোচন এবং মৃত্যুর ফলাফল হলো আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা। কোনো দরজায় যখন কেউ কড়া নাড়ে, তখন দরজাটি তার জন্য খুলে যাওয়ার খুব কাছে থাকে। যে ব্যক্তি অনেক দোয়া করতে থাকে, তখন তার দোয়া কবুল হওয়ার দ্বার প্রান্তে থাকে। শরীরের সম্পদ হচ্ছে সুস্বাস্থ্য। আপনি ততদিন পর্যন্ত আলিম অর্থাৎ স্কলার হতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি মুআল্লিম অর্থাৎ ছাত্র হতে না পারছেন, এবং আপনি ততদিন পর্যন্ত মুআল্লিম অর্থাৎ ছাত্র হতে পারবেন না যতদিন আপনার যেটুকু ইলম অর্থাৎ জ্ঞান আছে তদনুযায়ী আমল অর্থাৎ কাজ না করছেন। আমি সিজদারত অবস্থায় আমার 70 জন দিনী ভাইয়ের মাগফিরাতের জন্য দোয়া করি। আমি তাদের সবার নাম এবং তাদের পিতার নাম উল্লেখ করি। আল হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেন, মন্দের মূল তিনটি এবং শাখা ছয়টি। মূল তিনটি হল: এক, হিংসা বিদ্বেষ; দুই, লোভ লালসা; এবং তিন, দুনিয়ার প্রতি ভালোবাসা। আর শাখা ছয়টি হল: এক, নিন্দ্রা; দুই, পেট ভরে খাওয়া; তিন, আরামায়েশ; চার, নেতৃত্ব; পাঁচ, প্রশংসা পাওয়া; ও ছয়, গর্ব অহংকারের প্রতি আকর্ষণ ও ভালোবাসা। এই দুনিয়াতে কল্যাণময় হচ্ছে জ্ঞান অর্জন ও আল্লাহর ইবাদত করা, এবং আখিরাতে কল্যাণময় হচ্ছে জান্নাত। আল্লাহর জিকিরে, সলাতে এবং কোরআন তিলাওয়াতে যে ব্যক্তি সুখ খুঁজে পায় না, সে অন্য কোথাও তা খুঁজে পাবে না। একজন মুমিনের যত গুণাবলী রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হল ক্ষমাশীলতা। কম বয়সে কোনো কিছু শেখার প্রভাব অনেকটা পাথরের ওপরে খোদাই করে লেখার মতন। অন্তর মাঝে যেসব কুমন্ত্রণা সৃষ্টি হয় এবং দূর হয়ে যায়, তা সব শয়তানের পক্ষ থেকে। এইসব কুমন্ত্রণা দূর করার জন্য আল্লাহর জিকির ও কোরআন তিলাওয়াতের সাহায্য নেওয়া উচিত। আর যেসব কুমন্ত্রণা স্থায়ী হয়ে যায়, বুঝতে হবে তা নফসের পক্ষ থেকে, আর তা দূর করার জন্য সলাত, সাওম এবং আত্মাধিক অনুশীলনের সাহায্য নেওয়া উচিত। দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য বিক্রি করলে আপনি দুই জীবনই জয়ী হবেন। আখিরাতের জীবনকে দুনিয়ার জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই পরাজিত হবেন। আমি সেইসব মানুষদের অর্থাৎ সালাফদের দেখেছিলাম, তারা তাদের দিরহাম ও দিনারের অর্থাৎ তাদের টাকার চেয়ে সময়ের প্রতি অনেক বেশি যত্নবান ছিলেন। এক ব্যক্তি ইমাম আল হাসান আল বসরি রহিমাহুল্লাহর কাছে এসে বলল, আমি আপনার সাথে ধর্ম নিয়ে বিতর্ক করতে চাই। তিনি উত্তর দিলেন, আমি আপনার ধর্ম সম্পর্কে জানি। আপনি যদি আপনার ধর্মকে হারিয়ে ফেলে থাকেন, তাহলে বাইরে যান এবং খুঁজতে শুরু করুন। নিকৃষ্ট তো সেই মৃত ব্যক্তির পরিবারের মানুষগুলো, যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে অথচ তার রেখে যাওয়ার ঋণ পরিশোধ করে না। হে আদমের সন্তানেরা, পৃথিবীর মাটির ওপরে যতক্ষণ ইচ্ছা করে হেঁটে নাও, কেননা খুব শীঘ্রই সেটা তোমার কবরে পরিণত হয়ে যাবে। মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পর থেকে তো তোমার জীবনের আয়ু কমে যাওয়াকে তুমি ঠেকিয়ে রাখতে পারোনি। যেসব মানুষ তার সৃষ্টিকর্তার ওপরে সন্তুষ্ট হয়নি, যদিও তিনি তাদের সব কিছুর দাতা, তারা কিভাবে তাদের মতো অন্য একজন সৃষ্টির ওপরে সন্তুষ্ট হতে পারে? আমরা হাসি ঠাট্টা করি, কিন্তু কে জানে, হয়তো আল্লাহ আমাদের কিছু কাজকর্ম দেখে বলছেন, আমি তোমাদের কাছ থেকে কোনো আমলই গ্রহণ করব না। সালাফগণ রাতে সলাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, এবং দিনের বেলা কোরআনের নির্দেশ অনুযায়ী আমল করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাণীগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।